আমার উস্তাদ ছিলেন আমার প্রিন্সিপাল ওই মাদ্রাসার মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুরও আমার উস্তাদ ছিলেন। যেখানে ওই ইউনিয়নে কোনো মুসলিম পরিবার ছিল না, আর আমি মাত্র মুসলমান প্রিন্সিপাল, আর সমস্ত প্রফেসর হলো বাবু। 26 বছর আমার একাডেমিক ক্যারিয়ার, আমার পাঠ্যজীবন 26 বছর, অথচ চাকরি জীবন আমার 22 বছর বা বড় জোর 23 বছর। ওই গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তে গেলাম, তখন শেখ মুজিবুর রহমানের বাড়ি ওই মাদ্রাসার পাশেই টুঙ্গিপাড়া, আমার লজিং আসলে টুঙ্গিপাড়া, আমি তার সাথে দেখা করতে যেতাম। এবং এই ইসলামের ভিতরে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, আরও তো আমি চিন্তা করি যে পশু পাখি এবং জীবজন্তু সহ ইসলাম সকলের কথা বলে। বর্তমান গোপালগঞ্জ জেলার শুকতাইল গ্রামে 1935 সালের 8 মার্চ অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান ফরিদির জন্ম। পিতা গ্রামের স্কুলের শিক্ষক ও পল্লী চিকিৎসক মোহাম্মদ ইমানউদ্দিন বিশ্বাস এবং মা নূরজাহান বেগমের 7 সন্তানের প্রথম সন্তান তিনি। পিতার কাছেই পড়াশোনার হাতেখড়ি। উপমহাদেশে তখন ব্রিটিশ রাজত্বের অস্তপ্রহর, মনিরুজ্জামানের তখনও প্রাথমিকের পাঠ চোখেনি। স্বাধীনতার পদপ্রান্তের উপমহাদেশে সেই সময় সবচেয়ে আলোচিত দুই ব্যক্তিত্ব মহাত্মা গান্ধী ও মোহাম্মদ আলী জিন্না সম্পর্কে জানতে গিয়ে রাজনৈতিক সচেতনতা শুরু হয় তাঁর। দেখা হয় এলাকার তরুণ রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমান মুজিব ভাইয়ের সাথে। 1950 সালে 10ম শ্রেণীতে পড়ার সময় প্রিন্সিপাল ইব্রাহিম খাঁর লেখা ইসলামের মর্মকথা প্রবন্ধটি তাঁর জীবনের চিন্তা চেতনাকে বদলে দেয়। ফরিদি উপলব্ধি করেন ইসলাম শুধু ধর্ম নয়, একটি সভ্যতা, একটি সংস্কৃতি, মানব গোষ্ঠীর ইহকাল ও পরকালের কল্যাণ ও মঙ্গলের একমাত্র চাবিকাঠি। পরের বছর 1951 সালে ম্যাট্রিক পাশ করে ইসলামকে পরিপূর্ণভাবে জানা ও বোঝার জন্য মা বাবার বাধা সত্ত্বেও ভর্তি হন গোপালগঞ্জের গহরডাঙ্গার দারুল উলুম খাদিমুল ইসলাম মাদ্রাসায়। এখানে তিনি মাদ্রাসার প্রাথমিক ক্লাস অর্থাৎ ইয়াজদাহম থেকেই পড়া শুরু করেন। পরবর্তীতে ঢাকার লালবাগের জামিয়া কুরআনিয়া মাদ্রাসা থেকে দাওয়ারায় হাদিস পাশ করেন। 8 বছরের মধ্যেই তিনি কমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। ক্লাস 10 অর্থাৎ সেই যুগের ম্যাট্রিকুলেশন পরীক্ষা যখন দিলাম, তারপরে আমার জীবনে একটা পরিবর্তন আসলো ওই 1950 সালের দিকে। সেটা হলো, আগে তো সাধারণ মুসলমানই ছিলাম, পরে ইসলামকে জানবার বুঝবার একটা চেতনা জাগলো এবং ইসলামিক কাজকর্মের অনুশীলন করার জন্য আমি সিরিয়াস হয়ে উঠলাম। তখন পরীক্ষাও দিলাম, ওই অবস্থায় ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিলাম। এরপরে আমার আর কলেজে যাবার আর ইচ্ছা থাকলো না, পরে মাদ্রাসায় ভর্তি হতে হলো এই গোপালগঞ্জেরই গহরডাঙ্গা গ্রামে খাদিমুল ইসলাম মাদ্রাসা। আমি মাদ্রাসার একেবারে সম্পূর্ণ আমি পড়া করে 5 বছর শেষ করলাম, আর 3 বছর আমি ঢাকা জামিয়া কোরআনিয়াতে আমি দাওরায়ে হাদিস করলাম। আমার উস্তাদ ছিলেন আমার প্রিন্সিপাল ওই মাদ্রাসার মাওলানা শামসুল হক ফরিদপুরি, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুরও আমার উস্তাদ ছিলেন। এই রকমের বিখ্যাত বিখ্যাত উস্তাদদের কাছে আমি রমজানও বাড়ি আসিনি, রমজানেও ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমি সারা জীবন উস্তাদদের খেদমতে ছিলাম। মাদ্রাসা থেকে মাওলানা হয়ে প্রায় 10 বছর পর তিনি আবার আইয়াতে ভর্তি হন, সেই সময়ের গোপালগঞ্জ কায়েদে আজম মেমোরিয়াল কলেজে, যা বর্তমানে সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ নামে খ্যাত। তিনি এই কলেজের ছাত্র সংসদের সদস্য নির্বাচিত হন। তিনি এই কলেজ মসজিদের প্রতিষ্ঠার উদ্যোক্তা ছিলেন।
এ সময় তিনি গোপালগঞ্জ সন্নিহিত মোল্লাহাটের বড়গুনী গ্রামের প্রখ্যাত মরনা সৈয়দ হুসাইন উদ্দিন আহমেদের কন্যা ফাতিমা বেগমকে বিয়ে করেন। দশটি বছর পরে আইএতে ভর্তি হলাম কলেজে, গোপালগঞ্জ কলেজ। সে সময় ছিল QAM, কায়েদে আজম মেমোরিয়াল কলেজ। পরবর্তীতে তার নাম হয়েছে বঙ্গবন্ধু কলেজ, বিবি কলেজ। বিএ পরীক্ষা যখন দিলাম এবং বিএ সময় কলেজের ফার্স্ট বয় ছিলাম, তারপরে ছাত্র সংসদেরও সাংস্কৃতিক সম্পাদক ছিলাম এবং আমার সময় ওই মসজিদটিও তৈরি হয়। বিএ পাশ করার পর গ্রামে ফিরে গিয়ে কিছুদিনের জন্য সুকতেল উচ্চ বিদ্যালয়ের অবৈতনিক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। মূলত ওই সময় সুকতেল গ্রামে আর কোনো বিএ পাশ করা লোক ছিল না। তার সময় স্কুলটি সরকারি মঞ্জুরি লাভ করে। তিনি গ্রামের মাদ্রাসার নাম দেন মুকিমুল ইসলাম। জনাব ফরিদি 1965 সালে এমএ পড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পড়াশোনার পাশাপাশি সাপ্তাহিক জাহানে নেওয়া পত্রিকার সম্পাদনা বিভাগে চাকরি করেন। ইউনিভার্সিটি একটা অর্ডিন্যান্স আছে, বিএতে যে কয় বিষয়ে পাশ পড়বে ওর যে কোনো একটা বিষয়ে তাকে এমএ পড়তে হবে। ওই অর্ডিন্যান্স অনুসারে আমাকে আরবি ভাষায় ভর্তি করা হলো। আমি বললাম যে আমি আরবি ভাষা পড়বো না। কেন পড়বো না? সেই আইএমএ জাহেলিয়াতের আরবি সাহিত্য যেখানে মানে বেহায়াপনা আছে, ইমরুল কয়েস নামে বেহায়াপনা আরবি কবিতা আছে, আমি ওটা পড়বো না, আমি ইসলামিক স্টাডিজ পড়বো। তখন হেড অফ দি ডিপার্টমেন্ট সিরাজুল হক যদ্দূর মনে পড়ে, উনি বললেন যে অর্ডিন্যান্সের খেলাফ। তা আমি বললাম যে অর্ডিন্যান্স তো আপনারা করেছেন যাতে অযোগ্য ব্যক্তি ছাত্র এই সাবজেক্ট না নিয়ে বসে, কিন্তু আমি তো যোগ্য ছাত্র, আমি একটু বিয়াদবির মতো লাগে। আমি বললাম যে আপনারা যা পড়াবেন তা আমি দেখেছি ও আমি পড়াতে পারি, সুতরাং আমাকে ইসলামিক স্টাডিজে ভর্তি করবেন না কেন? তখন ওনারা একটা কমিটি ঠিক করলেন কয়েকজন নিয়ে এবং আমার সঙ্গে দুই একটা কথা বলে ওখান থেকে একটা সুপারিশ ইউনিভার্সিটি রেজিস্ট্রারের কাছে লিখলেন যে তাকে ইসলামী শিক্ষা দেওয়া যেতে পারে। আমাকে তারপরে ইসলামিক স্টাডিজে ভর্তি করা হলো। ইসলামিক স্টাডিজ অর্থাৎ ইসলামী শিক্ষা এই বিষয়ে আমি পরবর্তীতে ক্লাস ফার্স্ট হলাম। যখন আমি এমএ পড়ি তখন আমি বিশেষ প্রয়োজনে জাহানে নাও নামে একটা পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা, তার সাব এডিটর হলাম। সেই সাব এডিটর মাত্র 100 টাকার বিনিময়ে আমি ওদিকে এমও পড়তাম, মানে প্রিলিমিনারি পড়লাম এবং সাব এডিটর ছিলাম। তার পাশে একটা বাসা নিয়ে আমার ওয়াইফকে আমি নিয়ে গিয়েছিলাম। 1967 সালে তিনি ইসলামিক স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে পাশ করে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শেষ করেন। ১৯৬৮ সালে তার কর্মজীবন শুরু হয় মাদারীপুরের বরহামগঞ্জ ডিগ্রি কলেজে শিক্ষকতার মাধ্যমে। তবে 70-এর নির্বাচনে আইয়ুব বিরোধী আন্দোলনের অংশ হিসেবে এলাকায় দায়িত্ব পালনের জন্য চাকরি ছেড়ে দিয়ে ফিরে যান গোপালগঞ্জে। বরহামগঞ্জ কলেজ শিবচর, সেখানে আমি ফার্স্ট কলেজে চান্স নিলাম। আমাকে আবার এই 70 সালের ইলেকশন মানে জেনারেল ইলেকশন পাকিস্তানের, তখন আমাকে গোপালগঞ্জ আসতে হলো ওই চাকরি ছেড়ে দিয়ে। যেই আমি আসছি এই গোপালগঞ্জে, তখন বরিশাল ওই শাখার ফজলুল্লাহ কলেজ থেকে বিজ্ঞাপন দেখলাম। আমি ওই ইলেকশনের মধ্যেই আমি দরখাস্ত পাঠিয়ে দিলাম, আর দরখাস্ত পাঠাবার পর কোনো কানে আমাকে ইন্টারভিউ নেয়নি। আমার যে কোয়ালিফিকেশন আইএ বিএ এমএ মৌলানা সব জায়গায় সেকেন্ড ডিভিশন, এমএতে হলো ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস, সুতরাং কোনো ইন্টারভিউ নাই, আগের কলেজও না এ কলেজও না। এখানে আমার দেখি কি ইলেকশন হওয়ার আগেই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এসেছে বরিশাল চাকার
ফজলুল হক কলেজ থেকে আমি গিয়ে ইলেকশনের আগেই জয়েন করে আসলাম। 1970 সালে যোগ দেন বরিশালে শেরে বাংলার জন্মভূমি চাখার গ্রামে শেরে বাংলা প্রতিষ্ঠিত সরকারি ফজলুল হক কলেজে। চাখারে জনাব ফরিদি নানা রকম সামাজিক কর্মে জড়িয়ে পড়েন। এর মধ্যে অবহেলা অব্যবস্থাপনায় পড়ে থাকা চাখার জামে মসজিদের সংস্কার, স্থানীয় যুবকদের নিয়ে সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণের জন্য চাখার ক্লাব এবং একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন। দেশের সেরা ইসলামী স্কলারদের নিয়ে চাখার হাইস্কুল মাঠে 3 দিনব্যাপী তবলিগি সেমিনারের আয়োজন করেন। সমগ্র বরিশাল অঞ্চলে সে সময় ইসলামী আলোচক হিসেবে বিভিন্ন সভা মাহফিলে অংশ নিতেন তিনি। 1980 সালে তাকে সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ ফরিদপুরে ভর্তি করা হয়। কলেজ শিক্ষকতার পাশাপাশি ফরিদপুরেও তার সামাজিক কর্মকাণ্ড অব্যাহত ছিল। 12 বছর কলেজ মসজিদে খতিবের দায়িত্ব পালন করেছেন। বরিশাল চাখার থেকে আমাকে ট্রান্সফার করা হলো ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে। এটা 1980 সালে আমি এখানে জয়েন করলাম। একটানা 12 বছর 80 থেকে 92-তে আমি এই কলেজে আরবি ভাষা এবং ইসলামী শিক্ষা এই দুই বিষয়ের পরে আমি মানে অধ্যাপনা করলাম। ফরিদপুরের ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সভা, সেমিনার, সিম্পোজিয়ামে প্রবন্ধ উপস্থাপন বা আলোচনায় অংশগ্রহণ করেছেন নিয়মিত। ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠাকালীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আরামবাগ ইয়াতিমখানা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ও সক্রিয় অবদান রেখেছেন। দীর্ঘদিন টেপাখোলা জামে মসজিদ কমিটির সভাপতি এবং পুরনো টিন কাঠের অবকাঠামোকে বদলে ইমারত প্রতিষ্ঠা করা সহ সংস্কার ও আধুনিকায়নের কাজ শুরু করেন। 1992 সালে গোপালগঞ্জের সাতপাড়ে সরকারি রজুল কলেজের সহ অধ্যক্ষ এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে তাকে বদলি করা হয়। এই কলেজে মাত্র 1 বছরের চাকরি জীবনেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তিনি প্রথম কলেজ সংসদ নির্বাচন দেন, কলেজের প্রধান তোরণটি নির্মাণ করে দেন, কলেজে ঢোকার পথের প্রশস্ত পথ তৈরি করে দিয়েছেন। সাতপাড় গোপালগঞ্জ, এটা একটা মানে মহা হিন্দু একটা গ্রাম, মহা হিন্দু একটা অঞ্চল, যেখানে ওই ইউনিয়নে কোনো মুসলিম পরিবার ছিল না। আর আমি মাত্র মুসলমান প্রিন্সিপাল, আর সমস্ত প্রফেসর হলো বাবু, আমি ছিলাম জনাব, এবং আমি হিন্দু মেসে খেতাম। অবশ্য মোরগ মুরগি আমি জবাই করে দিতাম, আর রান্না পাক তো একই চরিত্রের, সুতরাং আমি সেখানে আর হিন্দুদের কাছে আমি খুব দেবতার মতো ছিলাম। আমার মানে প্রণিপাত করতো, আমাকে প্রণাম করতো একেবারে পাশ হয়ে। আমিও তাদেরকে ভালোবাসতাম। মানুষ হিসাবে হিন্দু মুসলমানের যে ভেদ, এই ভেদটা মানুষ হিসাবে থাকে না। আমার এই চরিত্র এখনও আছে আর তখনও ছিল। সেখান থেকে আমি প্রিন্সিপাল হিসাবে ওই কলেজের উন্নয়নমূলক কাজ এত করেছি। ওখানে একটা মাঠ করে দিয়েছি, সাংস্কৃতিক মঞ্চ করে দিয়ে এসেছি, একটা পাকা গেট করে দিয়েছি, রাস্তা থেকে কলেজ পর্যন্ত পাকা গেটও করে দিয়ে আসছি। যতদূর সম্ভব আমি এটাকে একটা ভালো কাজ, নেক আমল বলে একটা সৎ কাজ হিসাবে, আমি তো গোটা জীবনই সৎ কাজ হিসাবে পড়াশুনো করেছি, চাকরিও করেছি, এবং সেখান থেকে আমি রিটায়ার্ড। 1993 সালে মনিরুজ্জামান ফরিদি অবসর গ্রহণ করেন, তবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড থেকে অবসর নেননি। অবসর জীবনে ফরিদপুরে স্থায়ী বসতি নিয়েছেন শহরের টেপাখোলায়। বাসার পাশেই গড়ে তুলেছেন মসজিদ বাইতুল মাওলা। বিগত 2 দশক ধরে তিনি এই মসজিদের খাদেম, তিনি খতিব ইমাম, আবার তিনি সভাপতি। এই হচ্ছে আমার একাডেমিক ক্যারিয়ারের 26 বছর। হিসাব করে দেখুন, 10 বছর হলো স্কুলের, আর 10 বছর হিসাবে মাদ্রাসা, আর আইএ বিএ এমএ তে 2, 2, 3, 2, 6 বছর। এই 26 বছর আমার একাডেমিক ক্যারিয়ার, আমার পাঠ্য জীবন 26 বছর। অথচ চাকরি জীবন আমার 22 বছর বা বড়জোর 23 বছর, 23 বছর বা 22 বছর। আর আমার রিটায়ারমেন্ট চলছে, এখানেও দেখেন অনেক দূর, মানে অনেক বছর মানে হয়ে গেছে
চাকরির থেকে বেশি হয়ে গেছে, 27-28 বছর আমার রিটায়ারমেন্ট চলছে। শেখ মুজিবুর রহমান আমার প্রিয় ব্যক্তি, বানিয়ে বলছি না, আসলে আমার কাছে খুবই আকর্ষণীয় ব্যক্তিত্ব। 1943-44 সালে প্রথম তার সাক্ষাৎ হয় আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম। এরপরে আমি ম্যাট্রিক পাশ করে যখন ওই গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তে গেলাম, তখন শেখ মুজিবুর রহমানের বাড়ি ওই মাদ্রাসার পাশেই টুঙ্গিপাড়া, আমার লজিং ছিল টুঙ্গিপাড়া। আমি তার সাথে দেখা করতে যেতাম। তার ব্যক্তিত্ব আমার ব্যক্তিত্বের ভিতরে একটা বিপ্লবী চেতনা আছে। অবশ্য পরে কোরআন হাদিস ভিত্তিক হওয়ার কারণে তার থেকে একটু দূরত্ব বেড়ে গেল। তো তাকে নিয়ে আইয়ুব খান আমলে মিস ফাতেমা জিন্নার পক্ষে প্রায় শত সভা করেছি। একটা সভা আমি করলাম, তখন উনি আমাকে ভালো একটা ইনস্ট্রাকশন দিলেন যে আপনি মৌলানা শামসুল হক সাহেবের নাম বলবেন কেন? উনি তো রাজনৈতিক লোক নয়, অনেক ভোটের সময় শুধু কথাবার্তা বলে। আপনি যখন বলবেন তখন গোলাম আজম সাহেব, আব্দুর রহিম সাহেবের কথা বলবেন, আপনি শামসুল হক সাহেবের কথা বলার দরকার নেই। আমি বললাম যে মৌলানা শামসুল হক সাহেবের কিছু মরিদ এই অঞ্চলে আছে, সুতরাং তাদেরকে আমি বুঝাতে চাই যে শামসুল হক সাহেবও আইয়ুব খাঁর পক্ষে নাই, মিস ফাতেমা জিন্নার পক্ষে আছে। এরপরে আরেকবার জলের পার এক বক্তৃতায় আমি আমাকে প্রথম দিকে দেওয়া হয়, তো ওই যিনি বক্তা নির্ধারণ করেন আমাকে সময় দিয়ে বললেন যে একটু সংক্ষেপ করবেন। তখন শেখ মুজিবুরের কথা কি বলবো, শেখ মুজিবুর রহমান সাহেব তিনি ইংরেজিতে যা বললেন সেটা অবিকল মনের আছে, আপনাদের শোনাই দেই। হি ইজ ভেরি কনসিডারেট, এই কথা বললেন, হি আমার কথা বললেন, হি ইজ ভেরি কনসিডারেট, অর্থাৎ খুব বিবেচক, সংক্ষেপ করার কথা ওনাকে বলা লাগবে না, উনি অত্যন্ত বুদ্ধি বিবেচনা দ্বারাই এই কথা বলবেন। এরপরে এই সভা সমিতি করার পরে আমাকে টুঙ্গিপাড়া যেতে হলো, টুঙ্গিপাড়া ওনার ঘরে আমাকে রাত কাটাতে হলো। এবং সকালবেলা আমি যখন বিদায় নিব, এখন উনি তো জানেন যে আমি এখন ছাত্র, আমাকে শেখ মুজিবুর রহমান সাহেব তার ভাই হচ্ছে নাসির উদ্দিন, তাকে বললেন যে টাকা দাও। প্রথমে কিছু টাকা দিলেন যাতে আমার গোপালগঞ্জ আসা সম্ভব হয়। তারপরে শেখ মুজিবুর রহমান সাহেব বললেন যে আরো দে, ওনার ছোট ভাই, তাকে আরো দে। তাই এই জন্য শেখ মুজিবুর রহমানের কথা আরেকটা তো বলতেই হয়, সেটা হলো 1948 সালে কলেজ গ্রাউন্ডে খাজা নাজিমুদ্দিন সাহেবের আগমন ঘটেছিল গোপালগঞ্জ। আমি তখন 9-এর ছাত্র হবো বলে যদ্দূর মনে পড়ে, ওনার একটা ছোট বই তখন বিলি করা হয়, সেই বইতে যে সেন্টেন্সটা লেখা ছিল কিভাবে যে তা মুখস্থ হয়ে গেল আর আজও তা যে মনে আছে, এবার আশ্চর্য ব্যাপার। আমি তখন কিন্তু ইসলামী চরিত্রের না, সাধারণ ছাত্র। সেই পুস্তিকায় লেখা ছিল যে উই আর মুসলিমস, উই শ্যাল নট বাজ, সরে পড়া, নড়ে পড়া, উই শ্যাল নট বাজ অ্যান ইঞ্চ, এক ইঞ্চ সরে পড়বো না, ফ্রম দি রাইট পাথ শোন ভাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সেন্টেন্সটা আজও মনে আছে, তখন আমার ইসলামী চেতনা আসেনি, কীভাবে যে মনে আছে, কীভাবে সেই পুস্তিকা আমার হাতে আসছিল, এটা 49 সালের দিকেই মনে হয়, তখন আমি 9-এ পড়ি। আর এই হচ্ছে শেখ মুজিবুর রহমান সাহেব সাথে আমার যে পরিচয়, আমার যে আত্মীয়তা বন্ধুত্ব, আমি বানিয়ে বলছি না, আমি বাড়িয়ে কোনো কিছু বলছি না, এই বাস্তব ঘটনা। আমি টুঙ্গিপাড়া আর গহরডাঙ্গা, একদিন তো এমনও ঘটছে যে ওই ওয়াজ মাহফিল হয়,
কমি মাদ্রাসা গহরডাঙ্গা কমি মাদ্রাসায় ওয়াজ মাহফিল হয়, উনি সেই মাহফিলে গেছেন। আর এমনই একটা বাই চান্স ঘটে গেল, আমি যে রুমে দায়িত্বশীল ছিলাম চা খাওয়াবার, সেই রুমে উনি গিয়ে বসলেন। আমি তো চা খাওয়ালাম তাকে, আমি চা খাওয়ালাম, তারপরে তিনি একটা মন্তব্য করলেন, সেই মন্তব্যটা অবশ্য আমার মনোভূত না, সেটা হলো একজন তালিব এলিমকে ডেকে এই পাঞ্জাবি গাইছিল, কাজ যে এই তালিব এলিমকে যদি আমি শার্ট প্যান্ট পরাতাম কতই না ভালো লাগতো, আজ আমার মনে আছে এই কথা উনি বলেছিলেন। 85 বছরের জীবনে তিনি পড়াশোনাকে ছাড়েননি, এখনো রাত জেগে পড়াশোনা করেন, লেখালেখি করেন। তার লেখা বিপুল সংখ্যক প্রবন্ধ স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে ছাপা হয়েছে, প্রকাশিত বইয়ের সংখ্যা 3টি। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, ব্যালেন্সড অ্যান্ড ফুল পূর্ণাঙ্গ। ইসলাম মানব জীবনের সাথে তার সম্পর্ক, এবং এই ইসলামের ভিতরে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, আরও তো আমি চিন্তা করি যে পশু পাখি এবং জীবজন্তু সহ ইসলাম সকলের কথা বলে। এই ইসলামকে পরিপূর্ণ প্রতিষ্ঠা না করতে পারলে আমরা কখনো শান্তি পাব না। ইসলামের শুধু নামাজ রোজা কায়েম করলে চলবে না, ইসলামের রাজনীতি অর্থনীতি বিচার ব্যবস্থা কৃষি ব্যবসা এই সব কিছুকে ইসলামী নৈতিকতার মানে উন্নত করতে হবে। সেজন্য শুধু রাজনীতি পাল্টালে চলবে না, জনগণের মন মানসিকতা চিন্তা চরিত্রও এইভাবে বুঝ হতে হবে।